সিঙ্গাপুরে দক্ষ জনশক্তি পাঠানো নামে সিন্ডিকেটের ভয়াবহ প্রতারণা চলছে রাজধানী লাগোয়া আসুলিয়ে। এতে তাদের ফাঁদে সর্বশান্ত বহুল মানুষ। স্বল্প খরচে শ্রমিক নিয়োগের জন্য সিঙ্গাপুর সরকারের ঠিক করে দেয়া সেন্টারগুলোতে কোটা ব্যবস্থা থাকা সত্ত্বেও এই কোটা চলে যাচ্ছে আসুলিয়া সহ আশেপাশের অনুমতিবিহীন বিভিন্ন ট্রেনিং সেন্টারে। আসুলিয়া প্রতিনিধি শেফালি মিত্র রিপোর্টে বিস্তারিত। এটি আসুলিয়ার জামগড় এলাকার ফন্ডা গ্লোবাল SBS টেস্ট সেন্টার। এখানেই পরীক্ষা নেওয়া হয় আসুলিয়া, গাজীপুর, মুন্সিগঞ্জ সহ আশপাশের জেলাগুলোতে গড়ে ওঠা অনুমতিহীন বিভিন্ন সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে আসা শ্রমিকদের। সিন্ডিকেটের এই আয়োজনে একজন শ্রমিককে সিঙ্গাপুরে পাঠাতে হাতিয়ে নেওয়া হয় 10-12 লাখ টাকা পর্যন্ত। অন্যদিকে বছরের পর বছর ট্রেনিং করেও সিন্ডিকেটের চাহিদা মতো টাকা দিতে না পেরে পরীক্ষার সিরিয়ালে নাম লেখাতে পারছে না অনেকে। পরীক্ষা দিলাম ফন্ডা গ্লোবাল সেন্টারে, আর আমি ছিলাম মূলত নিশ্চিন্তপুর SK ট্রেনিং সেন্টার। এখন তো 4.5 লাখ পরীক্ষার ফিস দিতে হয়েছে এক্সাম ফি। সিঙ্গাপুরের জন্য পরীক্ষা দিচ্ছি, সিঙ্গাপুর থেকে কুটার দাম বাড়াই নাই, বাংলাদেশে এসে কেন এই কুটার দাম 8-9 লাখ টাকা হবে? তাহলে আমরা কি মানুষ না? আমরা তো নিম্নবিত্ত মধ্যবিত্ত, যারা উচ্চ লেভেলের ফ্যামিলির লোক এরা তো কেউ বিদেশ যাইব না। যাইব কারা? যারা নিম্নবিত্ত এরাই তো যাইব। তা 12 লাখ টাকা দামে যদি বিদেশ যাইতে হয়, 12 লাখ টাকা সেন্টারে দিছি, এক বছরে 1 লাখ টাকা খরচ করছি, তাহলে আমার পড়লো কত? 13 লাখ টাকাতে বিদেশ যাই আমি, 13 লাখ টাকা কত বছর বুড়াবো? ফেল করলেই মার যাবে পরীক্ষা ফি বাবদ দেয়া 5 লাখ টাকা, আর পাশ করলে 7 দিনের মধ্যে দিতে হবে আরও 4 লাখ টাকা। এরপর পাসপোর্ট, IP সহ বিভিন্ন ইস্যুতে দিতে হয় সেন্টার ভেদে আরও 1-3 লাখ টাকার মতো। আবার ট্রেনিং শেষে ধাপে ধাপে টাকা দিয়েও কোটার দাম বাড়ার অজুহাতে পরীক্ষা পর্যন্ত পৌঁছাতে ব্যর্থদের টাকা ফিরে পাবার আশায় নানান জায়গায় মাথা ঠোকার অবর্ণনীয় যন্ত্রণাও কম নয়। ওই জায়গা থেকে বের হয়ে গেছে, যেই টাকা জমা দিয়েছিলাম ওই টাকা সম্পূর্ণ তারা রাইখা দিয়েছে। তাদের ব্যবসায়ী ছিল ওই রকম কিছু। পরীক্ষা দেবো না আসলে, এত টাকা দিয়ে যায় টাকা তো ওঠানো লাগবে। পরে আমরা কইছি যে আমার টাকাটা ফেরত দেন, অথচ যে 1 বছর হয়ে গেল আমার কোনো টাকাও ফেরত নেই। আমরা ঘুরতে সেই টাকা ফেরত নেওয়ার জন্য, কিন্তু 4 টাকাও ফেরত দিতেছে না। এসব বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করেও সেন্টারটিতে প্রবেশের অনুমতি মেলেনি। বিসিএর অর্ডার, এখানে সম্পূর্ণ ঢোকা নিষেধ। অল্প খরচে দক্ষ জনশক্তি রপ্তানিতে সারা জাগানোরাও এখন এই সিন্ডিকেটের কাছে অসহায়। সিঙ্গাপুরের ফিস যেটা সিঙ্গাপুরের এমপ্লয়ার দেওয়ার কথা, আচ্ছা এমপ্লয়ার দিল না, আমাদের ছেলেরাই দিল, সেটা হইতে পারে কত? 70-80 হাজার টাকা সর্বোচ্চ। এরপরে তার ভিসা টিকিট আর হইতে পারে 1 লাখ টাকা, যারা এর সাথে সংশ্লিষ্ট তারা আরও 1 লাখ টাকা প্রফিট করুক। 7 দিনে 4 লক্ষ টাকার মধ্যে সর্বোচ্চ হয়ে যাওয়ার কথা, কিন্তু যদি সরকার যদি মনিটরিং করে এটা 3-7 দিনের মধ্যে হয়ে যাওয়ার কথা। সরাসরি সিঙ্গাপুর সরকার নির্ধারিত সংখ্যক শ্রমিক নিয়োগের ব্যবসায় কিভাবে ঢুকে পড়েছে এত ঠকবাজ, এটাই এখন বড় প্রশ্ন। শেফালি মিতু, বাংলাভিশন, আশুলিয়া, ঢাকা।